আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টা মারাই মেশিন। তো আর মাত্র কিছুদিন পরে কিন্তু ভুট্টা মারার সেই মহা কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আনলিমিটেড ভুট্টা মারাই মেশিন কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো যারা ভুট্টা মারাই মেশিন কিনতে ইচ্ছুক আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন। এই ভুট্টা মারাই মেশিনগুলো কিন্তু আমাদের যে মেশিনগুলো এগুলো খোসা সহকারে মারাই করতে পারবেন। মেশিনের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু ভুট্টার উপরের যে খোসা সেটা কিন্তু আপনার চিকানো লাগবে না, সেটা সহকারেই আপনি মারাই করতে পারবেন। এবং এই মেশিনটা আপনি চাইলে পেছন সাইডে ডিজেল ইঞ্জিন আপনার ইচ্ছা অধীন ফিটিং করে নিতে পারবেন। প্লাস এই মেশিন দিয়ে যে ভুট্টাগুলো বাইরে হবে একদম চকচকা পরিষ্কার ভুট্টা বাইরে হবে, কোনো প্রকার ময়লা দেখা দিবে না। সেখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিনটা চাকা বিশিষ্ট। আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, এই তিনটা চাকা দিয়ে আপনি এভাবে ক্যারি করতে পারবেন। আপনার যে গাড়িটি আপনি চাইলে আপনার ইচ্ছা অধীন আপনি নিয়ে যেতে পারবেন, কোনো প্রকার অন্য গাড়ির সহযোগিতা ব্যতীতই আপনি নিতে পারবেন। প্লাস আপনি যদি মনে করেন যে না আমি অন্য কোনো গাড়িতে ইউজ করবো, সেটাও কিন্তু করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। মেশিন কেনার আগে বিকে লোগো দেখে ক্রয় করবেন। এবং এই যে ওয়েটের কিন্তু ডিউটি আছে, অবশ্যই মনে রাখবেন ওয়েট বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। এটা জাস্ট লবণের মতন, বেশি কম হইলে খাওয়া যাবে না। যেমন ঠিক তেমনই কিন্তু এই মেশিনের ওয়েট ব্যালেন্স যেটা বলেন না কেন, যদি বেশি কম হয় বিয়ারিং ভাঙতে থাকবে। তো এই একটা মেশিন ক্রয় করেই কিন্তু আপনি ভুট্টা মারাই করতে পারবেন। একটা মেশিনে প্রতি ঘন্টায় আপনার 100% জমির ভুট্টা মারাই করতে পারবে, অর্থাৎ 180 থেকে 200 মন প্লাস ভুট্টা মারাই করে নিতে পারবেন। তো আপনি যে কোনো জায়গা থেকে, কৃষি প্রধান দেশ, যে কোনো জায়গা থেকে কিন্তু একটা মেশিন ক্রয় করে অনলাইনে নিতে পারেন। সরাসরি এসে দেখে ক্রয় করে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে। অনেকে বলেন যে ওয়েস্টেজ মুসার যে শ্বাস তার সাথে ভুট্টা চলে যায়, এখানে কিন্তু ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। কারণ আমাদের মেশিনগুলো একদম অত্যাধুনিকভাবে তৈরি করা, যার কারণে মেশিনের ভিতরে টোটাল ভুট্টাটাই কিন্তু আপনার চালনি দিয়ে বাইর হবে। আর এই পাশ যে সাইলেন্সার দিয়ে অলরেডি আপনার খোসা ওয়েস্টেজগুলো বাইর হবে, কোনো প্রকার ভুট্টা বাইর হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। তো মেশিনারি দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, সরাসরি এসে দেখে বুঝে ক্রয় করে নিতে পারবেন। মনে রাখবেন মেশিন ক্রয় করার পূর্বে বিকেল লোগো দেখে নেবেন, ভিতরে সেলটা মোটা আছে কিনা দেখবেন, আর ভিতরে যে ড্রাম আছে ড্রামটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পাশের ড্রামটা দেখতে পারবেন। তো এই ড্রামটা কিন্তু মোটা হওয়া লাগবে, যদি পাতলা হয় সেক্ষেত্রে সমস্যা হবে। ভিতরের যে ভুট্টা মারাই সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু আপনার অত্যাধুনিক হওয়া লাগবে, তাহলে আপনি সঠিকভাবে মারাই করতে পারবেন। কিন্তু সাইডের যে প্লেন সিটি এগুলো মোটা চিকনে কোনো প্রকার কোনো সমস্যা নাই। আমার গায়ের জামা যদি ভালো হয় বা খারাপ হয়, যেমন আমার যোগ্যতা কমে যাবে না, ঠিক তেমন মেশিনের উপরে প্লেন সিটের উপর নির্ভর করে কোনো প্রকার মেশিনের ক্ষমতা কম বেশি হবে না। মেশিনের মূল ক্ষমতা হচ্ছে মেশিনের ভিতর ফাংশন। তো ভিতর ফাংশন দেখে মেশিন ক্রয় করতে পারবেন, আমরা কিন্তু ভিতর ফাংশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্যান দিয়ে দিচ্ছি। এই ফ্যানের সাহায্যে ভুট্টাগুলো একদম পরিষ্কার বাইর হবে, ফ্যানিং হয়ে যাবে, কোনো প্রকার ময়লা থাকবে না। আর এখানে যে এই বেল্ট দেওয়া আছে, এই বেল্ট দিয়েই কিন্তু আপনার একটা ইঞ্জিন দিয়ে ফ্যান প্লাস হলার দুইটাই চলবে। এখানে আপনি চাইলে এক্সট্রা ইঞ্জিন লাগাইতে পারেন, বা আপনি পাওয়ার টিলার দিয়েও টেনে নিয়ে যে পাওয়ার টিলার ইঞ্জিন দিয়ে ব্যবহার করতে পারবেন, সেই ধরনের ফ্যাসিলিটি দেওয়া থাকবে। আমি এখানে যেটা বলছিলাম যে ভিতরের ফাংশন দেখে ক্রয় করবেন, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জাহাজের প্লেট, যার কারণে এটা অনেক শক্ত এবং পোক্ত, জাহাজের লোহা উন্নত মানের হয় আমরা জানি। তো এই ড্রামগুলো দিয়ে যদি আপনার মেশিন তৈরি করা হয় তাহলে আপনার কোনো প্রকার সমস্যা দেখা দিবে না। ড্রাম যদি আপনার পাঞ্চ করে সেক্ষেত্রে কিন্তু, বা কম্পন হয় সেক্ষেত্রে কিন্তু ভুট্টা মারায় জাম লেগে যাবে। একটা সিজনে যদি আপনার ভুট্টা মেশিন যদি জাম লেগে যায়, পরিষ্কার করতে অনেক সময় লাগে বা জাম ছুড়াইতে অনেক সময় লাগে, যার কারণে আপনার মনে রাখবেন মেশিন কেনার পূর্বে অবশ্যই হেভি ক্ষমতা সম্পূর্ণ মেশিন দেখে করে করবেন। যেমন 1445, 1450, 1455 ইত্যাদি সাইজের মেশিন আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এবং আপনি যদি মনে করেন ছোট পরিসরে মেশিন ক্রয় করবেন, সেটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভিউয়ার্স, যারা ডিলারশিপ নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন, বা আমাদের কাছে ক্রয় করে বিক্রি করতে চান সেই ধরনের কোনো ক্রেতা বা কোনো প্রতিষ্ঠান যদি থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা কিন্তু অলরেডি এখন ডিলারশিপ নিয়োগ দিচ্ছি, আপনি যে কোনো জেলা থেকে ডিলারশিপ নিতে আগ্রহী বা ইচ্ছুক হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো কৃষি বাঁচলে বাঁচবে দেশ, সোনার বাংলাদেশ। আল্লাহ হাফেজ।